হাই বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই? আজকে আমি ব্লগটা শুরু করলাম, একটা গান দিয়ে শুরু করছি। খুব গান করতে ইচ্ছে করছে, অনেকদিন গুনগুনিয়ে করা হয়নি। আসলে আমি ছোটবেলায় গান শিখতাম, তো অনেক বছর পরীক্ষাও দিয়েছি গানের এক্সামগুলো। তারপর ক্লাস 9 থেকে আমি স্টপ করে দিই, তখন মাধ্যমিক পরীক্ষার জন্য আমি গান স্টপ করে দিই। তো এবার আমি গানটা আবার স্টার্ট করেছি মানে গুনগুনিয়ে গান গাই আর কি, সেরকমভাবে স্টার্ট করিনি, ইচ্ছেটা করছে। একবারেই স্টপ করে দিয়েছিলাম, মানে গানটা গুনগুনিয়েও তখনও গাইতাম না। এই জাস্ট কয়েক মাস হলো আবার একটু টুকটাক করে এই ইউটিউবের ইয়েতে আমি দিচ্ছি আর কি, ইউটিউবের চাপে পড়ে। এ মনে হচ্ছে ইউটিউবে দিলে সবাই দেখছে, ভালো লাগছে শুনতে বলছে, তো সেই জন্য আবার একটা গান করলাম। তোমরা আশা করি শুনবে, যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর সেটাই আমার ভালো লাগবে। চলো তাহলে স্টার্ট করি, বেশি কথা না বলে ট্রাইপডটা সেট করি। কেন রোদের মতো হাসিলি না, আমায় ভালোবাসিলি না, আমার কাছে দিন ফুরালেও আসলি না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খর শ্রোতাও গতিহীন। নতুন সকাল গুলো কপাল ছুলো তোমারে, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারি শুধু আমারি। রোদের মতো হাসিলি না, আমায় ভালোবাসিলি না, আমার কাছে দিন ফুরালেও আসলি না। শহর জুড়ে বৃষ্টি হোক, স্রোতুর হোক আজ শুধুই তাহার ডাক নাম। পাতা ভরা সব দুটুকুরোরা, কাল বৈশাখীর মতো মুখ চোরা, সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান। নতুন সকাল গুলো কপালে ছুলো তোমারে, বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারি শুধু আমারি। তো কেমন লাগলো আমার গানটা?
আর মেঘলা সত্যি গলাটা ভীষণ মিষ্টি, তো আমি অত চড়াই সুরগুলো তুলতে পারি না, তো তাও আর কি ওই গলা টলা ইয়ে করে চেষ্টা করি আর কি। এই যে গানটা করলাম না, মানে এই গানটার একটা এডিট ভার্সন আমি করেছি। এডিট ভার্সন বলতে আমি এই জন্য বললাম কারণ আমি রাত্রেবেলা গানটাকে গেয়েছি, শ্যুট করেছি, নিজে সেলফ শ্যুট করেছি। আর সেলফ শ্যুট বলতে আমি মোমবাতি জেলে টেলে মানে সেই ইমেজটা তৈরি করেছি। একটা মন খারাপ হয়ে গেলে মানুষের, সত্যি কারোর জন্মদিনের দিন যদি কারো মানে সেইভাবে কেউ তার প্রতীক্ষায় থাকে, কেউ উইশ করে, সেটার জন্য একটা আলাদা সেটা পাওনা, তো সেই রকম একটা মানে আমার মনের ভেতরে সেই রকম একটা তৈরি হলো ফিলিংসটা, সেইটাকে আমি এডিট ভার্সন বলছি। আমি গানটা শ্যুট করে আমি গানটা করেছিলাম, মানে আমি মোমবাতি জ্বেলে টেলে সেই ফিলিংসটাকে তৈরি করে গানটা গেয়েছিলাম, তো সেটাও আমি এখানে দিচ্ছি, তোমরা দেখো এই ব্লগটায় থাকবে। তো দুটোর মধ্যে কম্পেয়ার করো তোমরা, আমি সেটাই জানতে চাইছি। তোমরা কম্পেয়ার করলে আমাকে বলো যে কোনটা ভালো লাগছে। এটা তো আমি তোমাদেরকে একদম ডাইরেক্ট গানটা করে শোনালাম, যেটা করি আর কি ন্যাচারালি, আর ওটা শ্যুট করেছি। এবং মুখে যে মানে আ করে যে তান বা মিউজিকটা আমি দিয়েছি, সেটাও আমি ওটার ইকো তৈরি করেছি, মানে দুটো গলাকে আমি দুবার ধরে ওখানে এডিটে ফেলেছি এবং সেটার একটা সাউন্ড এফেক্ট ইকো তৈরি করেছি। তো সেই ইকো ফর্মে কিরকম ভিডিওটা হয়েছে এটা এই ব্লগেই থাকবে। এই একই গান সেম গানে তো কেন রোদির মতো হাসলে না, তো ওটা তোমরা বলো যে কোনটা বেটার লাগছে। আর কেন রোদের মতো হাসিলে না, আমায় ভালোবাসিলে না, আমার কাছে দিন ফুরালেও আসিলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরো শ্রোতা গতিহীন, নতুন সকাল গুলো কপালে ছুলো তোমারি, দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারি, শুধু আমারি, রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, জলে ভেজা চোখ বোজা ঘুম খোঁজা ভোর, নিশানাতে স্মৃতির ভিড় মিলো ঘর দোর, মেঘ আসে এলো কিসে ছুঁয়ে দিলি সব চুপ, সেই মেঘ বালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদুর হোক আজ শুধুই তাহারি ডাকলাম, পাতা ভরা সব দুটুকুরোরা, কাল বৈশাখীর মতো মুখ চোরা, সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান, নতুন সকাল গুলো কপালে ছুলো তোমারি, বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারি, শুধু আমারি, এরকম নয়, কেন রোদের মতো হাসলে না,
আমায় ভালোবাসলে না আমার কাছে দিন ফুরালেও আসলে না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, টাটা বাই বাই।